والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله قل. وعليكم السلام ورحمه الله وبركاته عمر بهاي محترم শহীদুল ভাই দাম্মাম থেকে জানতে চেয়েছেন যে আমরা বিভিন্নভাবে শুনে থাকি যে আমার পরে যদি কেউ নবী হতো রাজুল্লাহাল্লামের একটা হাদিস আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর খতাবরাজি আল্লাহ আনহু উনি আমার পরে নবী হতো তবে আমার পরে নবী হবে না তাই হ্যাঁ হাদিসটা সফই বা হাদিসটা হাসান এটাও হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে তিন হাজার ছয়শো ছিয়াশি নম্বর হাদিস এবং লবি বাদিল আমরুল খাতাম যদি কেউ হতো তাহলে আমার পর উমারি হতো নবী হিসাবে তো এখানে একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে মর্যাদা এটা সাহাবিদা মর্যাদা এমন হাদিস আরও এসেছে খারি মুসলিম সহ অনেক হাদিস এসেছে এই বিষয়ে আলী এবং রসুল সাহা সাল্লামের ক্ষেত্রে উনি সাল্লাম বলছেন যে আসলে মানে হারুন এবং মুসা যেমন আর আমি আর তুমি তেমন তথা হারুন যেমন মূসা আহ মুসা যেমন নবী ছিলেন আর হারুন ছিলেন তার ভাই তো আমি এবং তুমি ঠিক এমনই তবে মনে রেখো আমার পরে কোন নবী হবে না আমার পরে কোনো অনুবি হবে না আরও যারা আসছে তুমি কি এটা ভালোবাসো না বা তোমার তুমি কি এতে মানে সন্তুষ্ট নও যে আন কু না মিননি বিমানসালিতে হাওড়া মিন মূসা যে মোসার সাথে হারুন যেমন ছিল তেমন তুমিও আমার সাথে অনরু অর্থাৎ তুমিও যেন আমার আমার নিচের পরের পর্যায়ে মুসার পরে যেমন হারুন ছিল তবে মনে রেখো হারুন যে নবী ছিল এটা নবী ছিল কিন্তু আমার পরে কোন কিন্তু কোনো নবী হবে না এগুলো সব সব বুখারি বা মুসলিমের হাদিস এগুলো ঠিক আছে তো এটা আপনারা জানেন যে নবী হবে না তারপরে বললেন কেন বললেন কেন তার মানে মর্যাদাটা তাদের উঁচু করার জন্য এ ধরনের আরও অনেক কথা আছে আরো অনেক বিভিন্ন ক্ষেত্রে যায় এটা তো আহ কথা আছে তারপরে হচ্ছে সাহাবি বেলালের রাসুলের সামনে বেলার হাঁটতেছে জান্নাতের মধ্যে এটা তো এটাও তো একটা প্রশ্ন তো রাসুলের সাথে কি বেলার বেশি মর্যাদা পান না 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 অসম্ভব এটা না এটা কথা না সো এটা একজনের মর্যাদার ক্ষেত্রে যখন জান্নাতের মধ্যে গেলেন তখন দেখলেন যে উমার বুল খত্তাবাহ একটা বিল্ডিং তথা একটা প্রাসাদ যে তু রু হিহা তু নুহা তু নুহা মিনদু রিহা তার ডান ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর সেই ঘরের অবস্থানটা দেখা যায় এত মর্যাদা এবং এত ভালো একটা ঘর ছিল রাজসাল্লাম এটা যখন বর্ণনা করলেন বছর যে উমার তোমার গিয়ে বা তোমার মর্যাদার দিকে লক্ষ্য করে আমি আর সেই ঘরে ঢুকলাম না তখন উমরবুল খতাবরদি আল্লাহ তালমানি কেঁদেই ফেললেন যে ইয়ারসম আল্লাহ যদি আপনি ঢুকতেন তাহলে কতই না আমি যোগ্য মনে করতাম নিজেকে যে আমার ঘরে আপনি ঢুকেছেন তো এর অর্থ এটা নয় যে রাসুল্লাহ সাল্লামের জন্য এটা না তো উনি শুধু জাস্ট এটা মর্যাদার জন্য এবং সব দেখবেন যে এই মর্যাদার ক্ষেত্রেই মানাকিব সাহাবা বা মানাকিব ওমার মানাকিব ওমার ইত্যাদি এই ধরনের ক্ষেত্রে বা ফাদা ইলো ফাদা ইলের ক্ষেত্রে এই ধরনের হাদিসগুলো সব মহাদিস নিয়ে এসেছেন আশা করি বুঝতে পেরেছেন বারকাল্লাহ হুকুম وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء